কালকে থেকে মুভি লাভার্সের জন্য নেট দুনিয়ায় যে জিনিসটা ভাইরাল সেটা হলো 2019 হলিউডের ওয়ান অফ দি মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্মস স্পাইডারম্যান ফার ফ্রম হোম। এই মুভি ফার্স্ট টিজার ট্রেলার, অনেস্টলি বলছি এই টিজার ট্রেলারটা একেবারে ফাটাফাটি, লেয়ারে লেয়ারে কিছু সারপ্রাইজ আছে এই ট্রেলারে। এই টিজার ট্রেলারের শুরুতেই দেখা যায় স্পাইডারম্যানের আন্ট মে অ্যান্ড পিটার পার্কার, তারা একটা পাবলিক ইভেন্টের জন্য নিউ ইয়র্কে একসাথে কাজ করছে। হোমকামিংয়ে জেনেছিল স্পাইডারম্যান হচ্ছে তার নেফিউ পিটার পার্কারই। যাই হোক, সেখানে আরও দেখা যাচ্ছে টনি স্টার্কের অ্যাসিস্ট্যান্ট হ্যাপি হোগান এবং আন্ট মের মধ্যে একটা কিছু একটা কেমিস্ট্রি রয়েছে, যেটা দেখে পিটার পার্কার একটু সারপ্রাইজ হয়ে যায়। পিটার ইউরোপের একটি স্কুল ট্রিপের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং সেই ইউরোপ ট্রিপটা পিটার পার্কার হিসেবে এনজয় করতে চায় এবং স্পাইডারম্যান স্যুটটা বাসাতেই রেখে আসে। এবং যখন সে হোটেল রুমে যায় তখন পিটার পার্কারের বেস্টি নেট সাডেনলি ট্র্যাঙ্কুলাইজারের ডার্টের একটি শটে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে। প্রথমে দেখে আমার মনে হয়েছিল এটা কোনো ভিলেনের কাজ, বাট পরে সারপ্রাইজিংলি সেখানে দেখা গেল নিক ফিউরিকে। আর নিক ফিউরি যেভাবে আসে আর কি, হঠাৎ করে আসে এবং শ্যাডোর মধ্যে বসে থাকে, ঠিক সেরকমভাবেই তার অ্যাপিয়ারেন্সটা হলো। এবং সাডেনলি পিটার পার্কার ফাইন্ড আউট করলো যে তাকে একটা মিশনের জন্য রিক্রুট করা হয়েছে। হাইড্রোম্যান নামে এক ভিলেন লন্ডন শহরে বেশ তাণ্ডব চালাচ্ছে এবং সেই কারণে স্পাইডারম্যানকে সেখানে আনা হয়েছে এই ভিলেনের হাত থেকে শহরটাকে রক্ষা করতে। কিন্তু পরবর্তীতে সারপ্রাইজিং যে জিনিসটা ছিল সেটা হচ্ছে জ্যাক গিলেনহ্যাল, যিনি এখানে স্পাইডারম্যানের ক্লাসিক ভিলেন মিস্টিরিও রোল প্লে করছেন। তবে এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে মিস্টিরিও এবং স্পাইডারম্যান তারা দুজনেই কিন্তু হাইড্রোম্যানের এগেনস্টে ফাইট করছে। এছাড়া এই টিজারে কিন্তু স্পাইডারম্যানের নতুন ব্ল্যাক স্যুটও কিন্তু দেখা যায়, সেটা অবশ্যই একটু ঝলক। যাই হোক, এই তো ছিল ফার্স্ট টিজার ট্রেলারের কাহিনী। তবে এখানে একটা নোটিস করার বিষয় হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের পর স্পাইডারম্যান ফার ফ্রম হোম রিলিজ পাবে, তবে এখানে কিন্তু রবার্ট ডাউনি জুনিয়রকে ফার্স্ট টিজার ট্রেলার দেখানো হয়নি, যেমনটা স্পাইডারম্যান হোমকামিংয়ে তাকে হাইলাইট করা হয়েছিল। সো ভিউয়ার্স, স্পাইডারম্যান ফার ফ্রম হোম এই মুভির ফার্স্ট টিজার ট্রেলারটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। হলিউড বলিউড ও বিশ্বের সব মুভির গসিপ পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবালে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।